বগুড়া নির্যাতনের পর মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় শ্রমিক লীগ নেতা তুফান সরকার সহ তিনজনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর এ আদেশ দেন। এই ঘটনায় শনিবারই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরেক আসামি আতিক। এদিকে নির্যাতনের ঘটনায় স্থানীয় নারী কাউন্সিলর মার্জিয়ার সম্পৃক্ততা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী জানান, নির্যাতিত ওই ছাত্রের চিকিৎসা ও শিক্ষার ব্যয় বহন করবে জেলা প্রশাসন। সদর থানার ওসি জানান, নারী কাউন্সিলরকে গ্রেফতারে অভিযান চলছে। এদিকে শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে মূল আসামি তুফান সরকারকে। যেহেতু একজন জনপ্রতিনিধির সম্পৃক্ততার বিষয়টি এখানে এসেছে, আমরা 3 সদস্যের একটি তদন্ত কমিটি করে দিচ্ছি। এটি আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে। এই তদন্ত কমিটি তদন্ত করে একটি রিপোর্ট দেবে, সেই রিপোর্ট অনুযায়ী আইনগতভাবে আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।